কেমন হতো যদি মানুষ ঘূর্ণিঝড়, সুনামি, ভূমিকম্প, অতিবৃষ্টি, খরা এই সকল আবহাওয়াকে কন্ট্রোল করতে পারত? ধরো কোথাও ঘূর্ণিঝড় হচ্ছে, তখন যদি সেটা স্যাটেলাইটের মাধ্যমে ধ্বংস করে দেওয়া যেত, কিংবা কোথাও বৃষ্টি হচ্ছে না, সেখানে বৃষ্টিপাত ঘটানো যেত, অথবা কোনো দেশে খুব গরম পড়েছে, তখন সেই দেশের তাপমাত্রা কমিয়ে ঠান্ডা করা যেত, তাহলে খুব মজা হতো, তাই না? ঠিক এমনই এক গল্প দিয়ে সাজানো আমাদের আজকের সাইফাই ডিজাস্টার মুভি জিও স্ট্রিমের এক্সপ্লেনেশন। এই মুভিতে বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি আবিষ্কার করে ফেলে যা দিয়ে তারা পুরো পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ নিয়ন্ত্রণ করে। কিন্তু এই প্রযুক্তি একসময় এমন এক ভয়াবহ রূপ ধারণ করে যা পুরো পৃথিবীর এমন অবস্থা করে ফেলে যা দেখতে হলে অবশ্যই তোমাকে পুরো ভিডিও না টেনে দেখতে হবে। তাই ঝটপট ভিডিওতে একটি লাইক দিয়ে রেডি হয়ে যাও, আর প্যাচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটি মেয়ের ভয়েস ওভার শুনতে পাই, যেখানে বলা হচ্ছে 2019 সালে গ্লোবাল ওয়ার্মিং এতটাই খারাপ হয়ে পড়বে যে তখন সারা বিশ্ব মিলে এমন একটি সলিউশন তৈরি করে যা দিয়ে পৃথিবীর আবহাওয়াকে কন্ট্রোল করা সম্ভব। তারা এর নাম দেয় ডাচ বয়, মানে যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে বৃষ্টি বর্ষণ করা, বা যেখানে তাপমাত্রার প্রয়োজন সেখানে তাপমাত্রা বাড়ানো, ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা দেখতে পাই সাংহাইয়ের একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়কে এই স্যাটেলাইটের মাধ্যমে বোম্বিং করে তা নিউট্রালাইজ করছে। ছোট ছোট হাজারো বোম একসাথে সেই হারিকেনের মধ্যে গিয়ে ব্লাস্ট হতে থাকে, ফলে মুহূর্তেই সেই ঘূর্ণিঝড়টি ভ্যানিশ হয়ে যায়। বেশ মজার ব্যাপার, তাই না? এরপর আমরা পরিচিত হই জ্যাকের সাথে, যে কিনা ডাচ বয়ের প্রধান আর্কিটেক্ট ছিল। তাকে দেখা যায় কোর্টে হাজির হতে, এবং সেখানে তার এই ডাচ বয় অ্যাক্টিভেশন করার পারমিশন নিয়ে তাকে জেরা করা হচ্ছে। সিনেটর বলে তাদের পারমিশন ছাড়াই সেই ডাচ বয়কে সাংহাইয়ে অ্যাক্টিভ করেছে। ঠিক সেখানেই আমরা এই মুভির আরও একটি ক্যারেক্টারের সাথে পরিচয় হই, যার নাম ম্যাক্স। ম্যাক্স ছিল জ্যাকের আপন ছোট ভাই। অনেক তর্কাতর্কির পর জ্যাক ডিফেন্স করতে ব্যর্থ হয় আর তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়। এরপর মুভি চলে যায় 3 বছর পর। সেখানে আমরা দেখতে পাই আফগানিস্তানের উত্তপ্ত মরুভূমিতে হঠাৎ একটি গ্রাম সম্পূর্ণ বরফে জমে গিয়েছে। ইউনাইটেড ন্যাশনের মিলিটারি সেখানে গিয়ে এক ভয়াবহ অবস্থা দেখতে পায়। এই মরুভূমির মধ্যে কিভাবে বরফ দিয়ে ঢেকে গেল সেটা নিয়ে সবাই প্রচণ্ড রকম ভয় পেতে থাকে। সবাই তখন বুঝতে পারে এই ডাচ বয়ের কোনো ত্রুটির কারণেই হয়তো এমন একটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এরপর সিন চলে যায় সেই স্পেস স্টেশনে যেখান থেকে এই ডাচ বয়কে কন্ট্রোল করা হয়। সারা বিশ্বে প্রায় 2080টিরও বেশি স্যাটেলাইট সেখানে সেট করা ছিল এই ক্লাইমেটকে নিয়ন্ত্রণ করার জন্য। অর্থাৎ প্রতিটি দেশ তাদের নিজেদের প্রয়োজন মতন আবহাওয়া পরিবর্তন করে নিতে পারত। এই স্পেস স্টেশনে একটি ইঞ্জিনিয়ারকে আমরা দেখতে পাই, যার নাম মাহমুদ, যে কিনা সবার অগোচরে কিছু সিক্রেট ডাটা একটি ডিভাইসে ট্রান্সফার করে নেয়। এরপর সে সেটা নিয়ে একটি জায়গায় লুকিয়ে রাখে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে একটি ট্র্যাপে ফেলে সেই স্পেস স্টেশন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। এদিকে ইউএসএ প্রেসিডেন্ট মিটিংয়ে বসেন আফগানিস্তানের এই দুর্ঘটনার বিষয়টি নিয়ে। তিনি তখন অর্ডার করেন যে একজন অভিজ্ঞ কাউকে স্পেস স্টেশনে পাঠাতে, সেই সাথে সেটা ফিক্স করার জন্য তাদেরকে তাগিদা দেন। এরপর প্রেসিডেন্টের সেক্রেটারি ডেকম ম্যাক্সকে বলে এই মিশনের জন্য একমাত্র পারফেক্ট ব্যক্তি হচ্ছে তোমার ভাই জ্যাক, তাই তুমি যেভাবেই হোক তাকে ম্যানেজ করে এই মিশনে যাওয়ার জন্য রাজি করাও, কারণ এই ডাচ বয়ের নারী নক্ষত্র সব জ্যাকের চাইতে ভালো কেউ জানে না। মূলত ম্যাক্সই জ্যাককে চাকরি থেকে বরখাস্ত করেছিল, তাই সে তার কাছে যেতে ইতস্তবোধ করছিল। কিন্তু কোনো উপায় না পেয়ে সে জ্যাকের বাড়িতে উপস্থিত হয় আর সেখানে তার ভাতিজির সাথে দেখা হয়। তার সাথে কথোপকথনের মাঝে জ্যাক সেখানে উপস্থিত হলে ম্যাক্স তাকে পুরো বিষয়টি খুলে বলে, কিন্তু জ্যাক কোনোভাবেই যেতে রাজি হয় না। ম্যাক্স জানায় যদি আমরা এই দুর্ঘটনাটি আটকাতে না পারি তাহলে পরবর্তীতে আরও বড় বড় ধরনের দুর্ঘটনার শিকার হবে, ফলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে। এসব শোনার পর জ্যাক যাওয়ার জন্য রাজি হয়। এবার মুভির দৃশ্য চলে যায় হংকংয়ে, আর সেখানে আমরা চ্যাং নামে একটি লোককে দেখতে পাই, যে কিনা হংকংয়ের ডাচ বয় অপারেটিংয়ের দায়িত্বে ছিল। কাজ শেষ করে বের হয়ে যাওয়ার সময় সে ফ্রিজ থেকে কিছু নিতে গেলে দেখতে পায় যে তার বিড়ালটি বারবার ফ্রিজের ভিতরে যেতে যাচ্ছে। বিষয়টা খেয়াল না করে সে চলে যায়, আর তার গাড়ির কাছে যেতেই তখন তার হাত থেকে কয়েকটা ডিম পড়ে মাটিতে ফেটে যায়। একটু পরে লক্ষ্য করলে দেখা যায় সেই ডিমগুলোর সাথে সাথে অমলেট হওয়া শুরু করেছে, মানে পুরো মাটি গরম হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই মাটির ভিতর থেকে গ্যাস পাইপ গরম হয়ে উপরের দিকে উঠে আসে। এটা দেখে সাথে সাথে চ্যাং গাড়ি চালিয়ে সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, আর তখনই সে দেখতে পায় সারা শহরের গ্যাস পাইপ ব্লাস্ট হচ্ছে আর চারিদিকে সকল বড় বড় বিল্ডিং ভেঙে পড়ছে।
সে কোনো মতে সেগুলো পার হয়ে একটি ব্রিজের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। আর তখন সে তার গাড়ির টেম্পারেচার মিটারের দিকে খেয়াল করলে দেখে মুহূর্তেই 38 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা কমে গিয়ে 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। অর্থাৎ শহরের একটি অংশের তাপমাত্রা 40 ডিগ্রি আর অন্যদিকে তাপমাত্রা 10 ডিগ্রি। আর এসব কিছুই হচ্ছে সেই ডাচ বয়ের ত্রুটির কারণে। আর এক্সপ্লেনেশনের এই মুহূর্তে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দাওনি তারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই প্লিজ সাবস্ক্রিপশনটা কমপ্লিট করে ফেলো, কারণ সামনে এমন এমন সব মুভি এক্সপ্লেনেশন আসতে চলেছে যা মিস হয়ে গেলে তোমাকেই আফসোস করতে হবে, তাই সাবস্ক্রাইব করতে মিস করো না। কিন্তু এদিকে জ্যাক তার মেয়ে হান্নার কাছ থেকে বিদায় নেয় আর প্রমিস করে সে অবশ্যই তার মেয়ের কাছে আবারও ফিরে আসবে। এরপর সেই স্পেস স্টেশনে যাওয়ার জন্য রওনা দেয়। রকেটে চড়ে ICS স্টেশনে পৌঁছালে তার সাথে দেখা হয় এই টিমের কয়েকজন মেম্বারের সাথে, যার বর্তমান কমান্ডার ছিল আলেকজান্ড্রা নামে একটি মেয়ে। এছাড়াও সেখানে বিভিন্ন দেশের কয়েকজন ক্রুকে আমরা দেখতে পাই। এরই মাঝে ম্যাক্সের কাছে ফোন দেয় চ্যাং। সে জানায় তাদের স্যাটেলাইট কন্ট্রোলটি কারা যেন ব্লক করে দিয়েছে, ফলে সে এখন কোনোভাবেই স্যাটেলাইটের কন্ট্রোল অ্যাক্সেস করতে পারছে না। আর নিশ্চয়ই এর পিছনে বড় কারোর হাত রয়েছে এবং তারা চাইছে একটি জিওস্ট্রম ক্রিয়েট করার জন্য। জিওস্ট্রমের মানে হলো সারা পৃথিবীর যত দুর্যোগ আছে সব একসাথে ঘটা এবং এটি একটি চেইন রিয়াকশনের মতো যা একের পর এক ঘটতে থাকে। তার মানে এটা হলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ম্যাক্স তাকে বিষয়টা দেখবে বলে ফোন রেখে দেওয়ার পরেই চ্যাংয়ের রুমে কয়েকজন লোক প্রবেশ করে এবং তার সকল রিসার্চগুলো তারা খুঁজতে থাকে। সেখানেই আমরা এই অপারেশনের ভিলেন রিকোকে দেখতে পাই। অন্যদিকে জ্যাক প্রথমেই গিয়ে সে হংকংয়ের স্যাটেলাইটটিকে স্টেশনে ফেরত নিয়ে আসে ত্রুটি বোঝার জন্য, কিন্তু সেই স্যাটেলাইটটি কোনোভাবেই তাদের কমান্ড শুনছিল না, ফলে সেই স্যাটেলাইটটি পুরো স্পেস স্টেশনটি আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে স্যাটেলাইটটি ধ্বংস হয়ে যায়। এরপর ম্যাক্স ডানা নামের একটি মেয়ের কাছে যায় যে ছিল একজন সাইবার সিকিউরিটি হ্যাকার। ম্যাক্স তার কাছে হেল্প চায় এই সকল বিষয়ের পিছনে কে জড়িত রয়েছে তা ফাইন্ড আউট করার জন্য। এবার জ্যাক স্পেস স্টেশনের CCTV ফুটেজে দেখতে পায় মাহমুদ কীভাবে স্পেস শেপ থেকে পড়ে গিয়েছিল। সে আরও খুঁজে পায় একটি হার্ড ড্রাইভ তাদের স্টেশনের বাইরে কোথাও আটকে রয়েছে। সেখানে কোনো ইনফরমেশন থাকতে পারে ভেবে জ্যাক ও আলেকজান্ড্রা সেই ড্রাইভারটি নিয়ে আসতে যায়, কিন্তু সেখানে গিয়ে জ্যাকের স্পেস স্যুটটির কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে মহাকাশে ছিটকে পড়ে যেতে যায়। কোনো রকম সে যাত্রায় জ্যাক বেঁচে স্পেসশিপে আবার ফিরে আসে, কিন্তু সৌভাগ্যক্রমে সে হার্ড ড্রাইভটি কালেক্ট করতে সক্ষম হয় এবং তা আলেকজান্ড্রাকে দেখায়। পরে তার টিমমেটরা এসে হার্ড ড্রাইভটি পাওয়ার কথা জিজ্ঞেস করলে জ্যাক সেটা পায়নি বলে জানিয়ে দেয়, কারণ জ্যাকের সন্দেহ হচ্ছিল এই টিমের মধ্যে এমন কেউ রয়েছে যে ইনফরমেশন লিক করছে এবং পুরো বিষয়টি এখানে বসেই কন্ট্রোল করছে। এদিকে চ্যাং ম্যাক্সকে জানায় সে আমেরিকা চলে এসেছে তার সাথে দেখা করার জন্য। সে পুরো বিষয়টি বুঝতে পেরেছে যে কে কে এর পিছনে রয়েছে। পরে ম্যাক্স ও তার ওয়াইফ সারা তার সাথে দেখা করতে গেলে চ্যাংকে কেউ পিছন থেকে ধাক্কা দিয়ে দেয় আর তাকে গাড়ির সামনে ফেলে হত্যা করে। সারা তাদের পিছু নেয় কিন্তু ধরতে ব্যর্থ হয়, আর চ্যাং মারা যাওয়ার আগে প্রজেক্ট জিউস নামের একটি শব্দ উচ্চারণ করে। এরপর জ্যাক ও ম্যাক্স ভিডিও কলে কথা বলতে থাকে। যেহেতু তারা সরকারি গেটওয়েতে কথা বলছিল তাই জ্যাক তখন ম্যাক্সকে বলে আমি যে কথাগুলো বলবো সেটি একটি ইনক্রিপ্টেড কোড আর এটা তোমাকে ডিক্রিপ্ট করতে হবে। জ্যাক তার বাবার সাথে ফিশিংয়ে যাওয়ার একটি গল্প বলে। সে তখন এই গল্পের মধ্যে বিভিন্ন ওয়ার্ড ইউজ করে আর এরপরে সেই ভিডিও নিয়ে ম্যাক্স চলে যায় ডানার কাছে। ডানা তখন রিসার্চ করে বের করতে পারে এই কোডের মানে হচ্ছে হোয়াইট হাউসের মধ্যেই এমন কেউ আছে যে এই দুর্ঘটনার জন্য দায়ী এবং তারা একটি বৃহৎ স্বার্থের কারণে পুরো পৃথিবীকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। ম্যাক্স তখন তার হবু বউ সারাকে সব বিষয়ে খুলে বলে আর তার কাছে হেল্প চাই হোয়াইট হাউসের প্রজেক্ট জিউসের ডকুমেন্টগুলো চুরি করার জন্য। এদিকে জ্যাক ও আলেকজান্ড্রা CCTV ক্যামেরায় দেখতে পারে মাহমুদ কীভাবে ডাটাগুলো ট্রান্সফার করেছিল আর তখন তারা সেই ডাটা ট্রান্সফারের ডিভাইসটি খোঁজার জন্য বেরিয়ে পড়ে। মাহমুদের লগারে গেলে সেখানে থাকা সিকিউরিটি উপস্থিত হয় আর তাদেরকে গান পয়েন্টে নিয়ে চার্জ করতে থাকে, কিন্তু আলেকজান্ড্রা তাকে বোঝাতে সক্ষম হয় আর তখন সিকিউরিটি মাহমুদের লকার খুলে দিতে পারমিশন দেয়। লকার থেকে সে এই ডিভাইসটি খুঁজে পায় আর সেটাকে স্ক্যান করে সে জানতে পারে মাহমুদ বুঝেছিল এখানে কেউ ভাইরাস ইনস্টল করেছে আর তা সবাইকে জানানোর আগেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এরপর ম্যাক্স আবারও জ্যাকের সাথে যোগাযোগ করে এবং তাকে জানায় তারা যা ভেবেছিল তার চেয়েও বড় পরিকল্পনা করে রেখেছে এই মাস্টার মাইন্ডরা। তারাই ডাচ বয়কে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে পৃথিবীর সকল বড় বড় শহরগুলোকে ধ্বংস করে দিতে যাচ্ছে। বাইরে তারা বলছে এটি একটি যান্ত্রিক ত্রুটির কথা, কিন্তু এটা তারা নিজেরাই তৈরি করছে।
ম্যাক্স জ্যাককে পুরো ডাচ বয় শাটডাউন করে দেওয়ার কথা বলে। তখন জ্যাক জানায় এটা শাটডাউন শুধুমাত্র আমেরিকান প্রেসিডেন্ট নিজে করতে পারবে, কারণ তার কাছে রয়েছে একটি কিল কোড যেটা সে ছাড়া আর কেউই জানে না। সেই সাথে জ্যাক জানায় এটা বাইপাস করার জন্য যে ব্যাকডোর ওপেন করা ছিল সেটাও তারা বন্ধ করে রেখেছে। এই কাজ শুধুমাত্র প্রেসিডেন্ট ছাড়া আর কারোর পক্ষে করা সম্ভব নয়, তাই হয়তো প্রেসিডেন্ট সরাসরি এ সকল কর্মকাণ্ডের সাথে জড়িতও থাকতে পারে। ম্যাক্সের এই কথাগুলো অবিশ্বাস্য লাগে, কিন্তু তারপরেও সে তার ভাইকে বিশ্বাস করে প্রেসিডেন্টের কাছ থেকে কিলকোড নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে প্রেসিডেন্টকে দেখা যায় সে অরল্যান্ডোতে যাচ্ছে তার নির্বাচনী কর্মকাণ্ড উদ্বোধন করার জন্য। সেখানে ম্যাক্স উপস্থিত হয় আর সিকিউরিটি প্রধান ডেকম জানায়, তোমার তো এই ডিউটিতে আসার কথা না, তাহলে তুমি এখানে কেন এসেছো? ম্যাক্স জানায় তার বাবা অরল্যান্ডোতে আসবে তার সাথে দেখা করার জন্য, আর তাই সে সেখানে যাচ্ছে। সেই সাথে ম্যাক্স তার ওয়াইফ সারার কাছে হেল্প চায় কিলকোড চুরি করার জন্য। অন্যদিকে স্পেস স্টেশনের সকল স্যাটেলাইটগুলো একসাথে হ্যাক হয়ে যায় এবং কোনোভাবেই তারা আর কোনো স্যাটেলাইটকে কন্ট্রোল করতে পারে না। জ্যাক বলে সবচেয়ে বেশি কোন স্যাটেলাইটটি ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। তখন তারা দেখতে পায় জাপানের টোকিওতে যে স্যাটেলাইটটি রয়েছে সেটা অলরেডি উল্টাপাল্টা আচরণ শুরু করে দিয়েছে। এর ফলে জাপানে বর্ষাকালেই হুট করে মানুষের মাথার উপরে বড় বড় শিলা পড়তে থাকে আর সবাই হতাহত হতে থাকে। সেখানে এত বড় বড় শিলাবৃষ্টি শুরু হয় যে শিলাবৃষ্টির আঘাতে পুরো বিল্ডিং ভেঙে পড়ে যেতে থাকে আর পুরো শহর মুহূর্তেই তছনছ হয়ে যাওয়া শুরু হয়। এদিকে ব্রাজিলের উপর যে স্যাটেলাইটটি ছিল সেটা এবার শুরু করে অন্যরকম ভেলকি। পুরো গরমের ভিতরে সবাই যখন বিচে সানবাদ করছিল তখন সেখানে টেম্পারেচার কমে যেতে থাকে, ফলে মুহূর্তের মধ্যেই পুরো সমুদ্রের পানিসহ সব মানুষ সেখানে জমে বরফ হয়ে যেতে শুরু করে। আকাশ থেকে সকল পাখিগুলো বরফে জমে মাটিতে পড়া শুরু হয় এবং দেখা যায় একটি বড় প্লেন বরফে জমে গিয়ে আশ্রে পড়েছে একদম পুরো শহরের মাঝখানে। এইসব দেখে জ্যাক একটা বুদ্ধি করে। সে তখন অন্য একটি স্যাটেলাইটকে তাদের স্টেশন থেকে লঞ্চ করে দেয় ব্রাজিলের স্যাটেলাইটের দিকে, যাতে সেটা ব্রাজিলের স্যাটেলাইটটিকে আঘাত করে ধ্বংস করে দিতে পারে। আর স্যাটেলাইটটি ধ্বংস হয়ে গেলেই এই বিরূপ আবহাওয়া চেঞ্জের সিস্টেমও বন্ধ হয়ে যাবে। তাই সে বুদ্ধি অনুসারে কাজ করে এবং ব্রাজিলের স্যাটেলাইটটিকে ধ্বংস করে দেয়। সবাই তো খুব খুশি হয়ে যায়, কিন্তু এই খুশি বেশিক্ষণের জন্য স্থায়ী হয় না, কারণ সকল স্যাটেলাইটগুলোর কন্ট্রোল বাইরে চলে যাওয়ার কারণে সেখানে জিও স্ট্রোমের অ্যালার্ট শুরু হয়ে যায়, যার ফলে পুরো পৃথিবী মাত্র দেড় ঘন্টার মধ্যে পড়তে যাচ্ছে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে। পরের সিনে ম্যাক্সকে দেখা যায় ব্রাজিল এবং জাপানের খবরটি শুনছে আর তার কাছে থাকা ডিভাইসে সে চেক করছে নেক্সট কোথায় অ্যাটাক হবে। তখন সে ফাইন্ড আউট করে এই অরল্যান্ডোতেই নেক্সট ওয়েদার অ্যাটাক হতে চলেছে, যেখানে স্বয়ং প্রেসিডেন্ট নিজে উপস্থিত আছে। এদিকে ডেকম তার হাবভাব দেখে জিজ্ঞেস করে, তোমার বাবা তো বহুত আগেই মারা গিয়েছিল, তাহলে তুমি মিথ্যা বলে কেন এই ট্রিপে এসেছো? তখন ম্যাক্স ডেকমকে পুরো বিষয়টি খুলে বলে এবং সে জানায় ডাচ বয় ডিঅ্যাক্টিভ করার জন্য প্রেসিডেন্টের কাছ থেকে কিলকোডটি নিতে এখানে এসেছে। ডেকম জানায় কিলকোড কোনো পাসওয়ার্ড না, এটা হচ্ছে প্রেসিডেন্টের পুরো বায়োমেট্রিক অ্যাক্সেস, মানে প্রেসিডেন্ট নিজেই হলো একটি কিলকোড। তার 10 আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ ছাড়া এই কিলকোডটি অ্যাক্টিভ হবে না। ডেকম তখন তাকে আশ্বস্ত করে দিয়ে বলে, তুমি এই রুমের মধ্যে থাকো, আমি প্রেসিডেন্টকে বুঝিয়ে নিয়ে আসছি। আর তখনই আমরা বুঝতে পারি ডেকমই হলো এই পুরো কাহিনীর মাস্টার মাইন্ড। সে ম্যাক্সকে গুলি করে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ম্যাক্স কোনোভাবে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে স্পেসশিপে জ্যাক দেখতে পায় তাদের সেলফ ডিস্ট্র্যাক্ট অ্যাক্টিভ করে দিয়েছে এই ভাইরাস, তার মানে মাত্র এক ঘন্টার মধ্যে তাদের এই পুরো স্পেসশিপটি নিচ থেকে ধ্বংস হয়ে যাবে। একজন বলে, কেন এই সেলফ ডিস্ট্র্যাকশন অপশনটি তোমরা স্পেসশিপে রেখেছো? জ্যাক জানায়, যাতে করে যদি স্পেসশিপটি পৃথিবীর দিকে আশ্রে পড়তে চায় তখন যাতে একে উপর থেকে ক্র্যাশ করে দেওয়া যায়, সেই কারণে এই অপশনটি রাখা। এরই মধ্যে এক এক স্পেসশিপের বিভিন্ন অংশ ধ্বংস হওয়া শুরু হয়। জ্যাক তখন সবাইকে শাটার এয়ারক্রাফ্টে উঠে স্পেসশিপ ছেড়ে চলে যেতে বলে। এরই মধ্যে জ্যাক বুঝে ফেলে এই ভাইরাসটি ইনজেক্টের কাজ করেছে এখানকারই একজন এমপ্লয়ি যার নাম টেইলর। তখন জ্যাক টেইলরকে মারধর করে এবং তাকে ভাইরাসটি ডিঅ্যাক্টিভ করতে বলে, কিন্তু তার আগেই টেইলর দুর্ঘটনাবশত স্পেসশিপ থেকে ছিটকে বাইরে পড়ে যায়। এবার সিন চলে যায় অরল্যান্ডোতে, সেখানে দেখা যায় ডেকম তার সিকিউরিটি গার্ডদেরকে ম্যাক্সকে বের না হতে দেওয়ার নির্দেশ দেয়। আর তখনই আমরা সেখানে রিকোকে দেখতে পাই, তার মানে এরা সবাই একসাথে মিলে এই ধ্বংসলীলায় মত্ত হয়েছে। ম্যাক্স তখন সারার কাছে যায় আর তাকে সব খুলে বলে যে কে এই আসল মাস্টার মাইন্ড। সারা ম্যাক্সকে বলে, যেভাবেই হোক প্রেসিডেন্টকে আমাদের সাথে করে নিয়ে যেতে হবে এবং তাকে সেফ করতে হবে।
তখন সারা সেই অনুষ্ঠানে ফাঁকা গুলি করে আর সবাইকে আতঙ্কিত করে দেয়। এর ফলে সে প্রেসিডেন্টকে নিজের প্রোটোকলে নিয়ে আসে। ম্যাক্স ও সারা তখন প্রেসিডেন্টকে একটি গাড়িতে ওঠায়। তারা প্রেসিডেন্টকে বলে, স্যার প্লিজ দয়া করে আমাদের সাথে আসুন, আমরা আপনাকে সব বুঝিয়ে বলছি। প্রেসিডেন্ট তখন তাদের কথায় একটি ট্যাক্সিতে উঠে পড়ে আর সেখানে ম্যাক্স তাকে সম্পূর্ণ ঘটনাটি বলে। ওদিকে ডেকম ও তার গ্যাং তাদের পিছু নেয় কিন্তু তাদের বুদ্ধির কাছে ডেকম পরাজিত হয়ে ধরা পড়ে যায়। ডেকম জানায় সে এই পরিকল্পনাটি করেছিল কারণ সে চায় আমেরিকার সকল শত্রুকে ধ্বংস করে দেবে এবং সে হবে এই ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট। এদিকে জ্যাক সবাইকে পাঠিয়ে দিয়ে নিজে একা স্পেসশিপে অবস্থান করতে চায়। আলেকজান্ড্রা তখন তার সাথে থাকতে চাইলেও জ্যাক বলে এখানে থাকা মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া, এখান থেকে বের হয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই, তাই তুমি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। কিন্তু এতক্ষণে সকল স্যাটেলাইট তাদের ভেলকি দেখানো শুরু করে। প্রতিটি স্যাটেলাইট এক একটি অস্ত্র হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আঘাত হানা শুরু করে। ভারতের উপরে থাকা স্যাটেলাইটটি একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে পুরা মুম্বাইকে তছনছ করে দিতে থাকে। রাশিয়ার উপরে থাকা স্যাটেলাইটটি মুহূর্তে সেখানে -ডিগ্রি টেম্পারেচারকে বাড়িয়ে 50 ডিগ্রি করে দেয়, ফলে মুহূর্তে সেখানে সব জমতে থাকা বরফগুলো গলতে শুরু করে। অন্যদিকে দুবাইয়ের উপরে যে স্যাটেলাইটটি ছিল সেটা আরব সাগরে এক ভয়াবহ সুনামি সৃষ্টি করে, যার ফলে পুরো দুবাই শহরের দিকে ধেয়ে আসে প্রলয়ংকারী এক সুনামি। সেই সুনামি তছনছ করে দিতে থাকে বড় বড় বিল্ডিং। তার আঘাত থেকে দুবাইয়ের বুর্জ খলিফাও রেহাই পায় না, পানির প্রচণ্ড আঘাতে বুর্জ খলিফা একদিকে কাত হয়ে হেলে পড়ে। এরপর প্রেসিডেন্ট ও ম্যাক্স একটি ভিডিও কলে কথা বলে জ্যাকের সাথে। প্রেসিডেন্ট তখন তার 10 আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিস দিয়ে কিলকোডটি ট্রান্সফার করে দেয় জ্যাকের কাছে। সেই সাথে জ্যাকের এই আত্মস্বর্গের কথা পৃথিবী মনে রাখবে বলেও তাকে গর্বিত করে। এটা শুনে ম্যাক্স কান্নায় ভেঙে পড়ে কারণ সেলফ ডিস্ট্রাক্টেড অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর কোনোভাবে সেটা রিভার্স করা সম্ভব নয়, ফলে জ্যাকের মৃত্যু সেখানে অবধারিত। নিজের ভাইকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখার চেয়ে বড় কষ্ট আর হতে পারে না। জ্যাক তখন তার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে সেই কিলকোডটি ইনস্টল করার জন্য দৌড়াতে থাকে। তখনই তার সাথে দেখা হয়ে যায় আলেকজান্ড্রার, কারণ সে ইতিমধ্যেই তাকে ভালোবেসে ফেলেছে এবং তাকে রেখে সে সেখান থেকে চলে যেতে পারেনি। এরপর দুজন মিলে সে কোডটি একদম লাস্ট সেকেন্ডে গিয়ে অ্যাক্টিভ করে দিতে সক্ষম হয়, ফলে একে একে ডাচ বয়ের সকল স্যাটেলাইটগুলো অফ হওয়া শুরু করে। আর স্যাটেলাইট অফ হওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ হওয়া শুরু হয়। মুম্বাইয়ের ঘূর্ণিঝড় থেমে যায়, রাশিয়ার তাপদাহ বন্ধ হয়ে যায়, দুবাইয়ের সুনামিও একসময় থেমে যায়। আর তাদের এই সফলতায় সবাই অনেক আনন্দিত হতে থাকে। তখনই তাদের সেই স্পেসশিপটি ক্র্যাশ হওয়া শুরু হয়। জ্যাক একটি ছোট্ট স্পেসশিপ দেখতে পায় আর তখন তারা দুজন মিলে সেই স্পেসশিপটিতে উঠে পড়ে আর এর পরপরেই পুরো স্পেস স্টেশনটি ধ্বংস হয়ে যায়। এটা দেখে তার ভাই ম্যাক্স ভেঙে পড়ে আর তখনই একজন দেখতে পায় আকাশে একটি ক্যাপসুল স্পেসশিপ পৃথিবীর দিকে ছুটে আসছে। তখন তারা বুঝতে পারে এখানে নিশ্চয়ই জ্যাক রয়েছে, তাই তারা সাথে সাথে একটি রেস্কিউ শাটল এয়ারক্রাফট নিয়ে ছুটে যায় তাদেরকে উদ্ধার করতে আর অবশেষে সেই স্পেসশিপ তাদের এয়ারক্রাফটের সাথে যুক্ত করতে সফল হয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়ে ছবিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিও। তবে একটা কথা বলে রাখি, আসলে পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া আর কারোরই কোনো ক্ষমতা নেই এই আবহাওয়াকে কন্ট্রোল করার, কিন্তু আমাদের এই ক্ষমতা রয়েছে আল্লাহর অশেষ নিয়ামতকে আমরা দিনে দিনে ধ্বংস করে দেওয়ার। তাই চলো আমরা প্রতিজ্ঞা করি আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের যে সকল কাজের জন্য ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেগুলো বন্ধ করব। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করে দেওয়ার কথা ভুলো না। কিন্তু সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।